শেখ হাসিনাকে সরিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর আমার কোনো ইচ্ছা নেই। একটা জিনিসে যাই, এক জায়গায় একমত হই, মুক্ত সাংবাদিকতা। কে ক্ষমতায় আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না। উপস্থাপক সাংবাদিক মেহেদী হাসান একটা কথা বলে থাকেন যে সাংবাদিকের নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই, তার পক্ষপাত থাকতে হবে গণতন্ত্রের প্রতি। ওই প্রেক্ষাপটে আমি যেটা একটু জানতে চাচ্ছি যে অনেকে মানব জমিনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের একটা অভিযোগ তুলে থাকেন, এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য? আমি আগেই বলেছিলাম যে পক্ষপাত মেহেদী হাসানের সাথে আমি একমত। তার কারণটা হচ্ছে যে আসলে গণতন্ত্র, যদি গণতন্ত্রের পক্ষে বলাটাই হচ্ছে পক্ষপাতিত্ব। গণতন্ত্র না থাকলে একটা সমাজ একদম, এটা মানে কি বলবো, যে সমাজটা একেবারে আর মানে কার্যকর থাকে না, এই সমাজটা একেবারে কি হয়ে যায়, মানে সমাজের আজকে যে অবস্থায় আমরা পৌঁছেছি এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই সমাজে গণতান্ত্রিক চিন্তা এবং সামাজিক মানে বিশেষ করে মুক্ত সাংবাদিকতা চিন্তা যদি আপনি না করতে পারেন, আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা আপনি তুলে ধরতে না পারেন, আপনি কথা বলতে না পারেন, আপনি লিখতে না পারেন, তাইলে আপনার পক্ষপাতিত্ব থাকবেই। আপনি যদি এর বিরুদ্ধে কথা বলেন তাইলেই বলবে যে হ্যাঁ উনি পক্ষপাতিত্ব। আমি বললাম তো আমি বিএনপির প্রতিও আমার কোনো বিশেষ কী নেই, আওয়ামী লীগের প্রতিও নেই। অর্থাৎ আওয়ামী লীগ ভালো করলে আওয়ামী লীগকে আমরা ভালো বলি, খারাপ বললে খারাপ বলি। শেখ হাসিনাকে সরিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর আমার কোনো ইচ্ছা নেই। কারণটা হলো রাজনীতি ঠিক হলে, গণতান্ত্রিক পরিবেশ থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেই আপনি মনে রাখবেন যে বিএনপি এটা এই করতেছে, আওয়ামী লীগ এই এই দাবি তুলে নাই, আমি তো দাবি তুলেছে, 173 দিন হরতাল করেছে। সো আমার মনে হয় এই আমি সাংবাদিক বন্ধুদের কাছেই বলবো, সাধারণ মানুষের কাছে একই মানে বক্তব্য রাখছি, বলছি যে ইয়েস, আমরা আসুন আমরা একটা জিনিসে যাই, এক জায়গায় একমত হই, মুক্ত সাংবাদিকতা। এই ব্যাপারে আমরা একমত হই, পরে আপনি কাকে কে ক্ষমতায় আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না। নীতি তো সবসময় এক থাকে না, বদলায়, কিন্তু এক জায়গায় একটা জায়গায় ঠিক থাকবে, গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা। আর স্বাধীন সাংবাদিকতার পক্ষে আমরা লড়াই করব, যতদিন পর্যন্ত মানবজীবন থাকবে, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, এই হচ্ছে আমাদের মানে মূল লক্ষ্য। এখানে আপনি সময় সময় আমরা তো অনেক সময় অনেকে আমাকে, আমার এক বন্ধু, আমি নামই বলি, নুরুল কবির বলেন যে আপনি এডিটোরিয়াল নেই। আমি বললাম আমার কাগজের প্রতিদিনই এটা এডিটোরিয়াল বের হচ্ছে, ফ্রন্ট পেজে ব্যাক পেজে সবসময়। আমি কি বলতে চাই সেটা এখানে বলা আছে। অর্থাৎ আমি যেটা বলবো যে আজকে এই পরিস্থিতিতে যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্ন হাজারো মানুষের, আপনার সাথে আমি একমত প্রকাশ করে বলবো যে আসুন আমরা দল পরে সাংবাদিকতা। আমি পেশায় আসছি সাংবাদিক হিসাবে, আমি তো একটা প্রবাসী হতে পারতাম, আমার গোটা পরিবার প্রবাসী, কিন্তু আমি সেটাতে যাইনি। আমি সাংবাদিকতা করতে আসছি, সাংবাদিক হই, সাংবাদিকতাকে আগে যোগ দিই, আগুক দিই, বলি যে ইয়েস সাংবাদিকতাই হচ্ছে আমাদের, আমার মূল লক্ষ্য, আমি সাংবাদিকতা করতে এসেছি। আর আজকাল যদি কারো জিজ্ঞেস করেন যে উনি আগে আওয়ামী লীগ, না উনি বিএনপি, না জাতীয় পার্টি, না জামাত, তারপরে উনি সাংবাদিক, এটাও নয়, আগে বলেন আমার পরিচয় হোক, প্রথম হলো আমি সাংবাদিক, সাংবাদিকতাকে দেশকে জাতিকে সমাজকে কিছু দিতে চাই, এই হচ্ছে আজকের দিনের প্রত্যাশা।